15 রমজান শুক্রবার কিয়ামত হবে এই মর্মে এই সমস্ত মহাদ্দেশ সাহেবরা যে সমস্ত দলিল পেশ করেছেন গড়া তিনটা এবং তিনটাই মৌজু হাদিস মৌজু পর্যন্ত যা বানোয়াট মদ্যপান বৃদ্ধি পাবে মদের যে কত রকম নাম হয়েছে তা তো ঠিক ঠিকানা নেই এর নাম কে খবর রাখে আল্লাহ রাসূল একটা মৌলিক কথা বলে দিয়েছেন মাদকতা বৃদ্ধি পাবে আপনি ফেন্সিডিল নাম বলেন আর কিসব নাম ও তো আমাদের এলেমে নাই যারা খায় তারাই জানে কোনো রকম মদ্য মাদকতা চলবে না বৃদ্ধি পায় তো বুঝতে হবে কেয়ামতের লক্ষণ এগুলো সব যখন কোনো মানুষ জাকাত দিতে চায় আল্লাহর পথে কিছু ব্যয় করতে চায় 70 জন শয়তান তার চারিপাশে ঘিরে ধরে তার মনে এই দিও না রাখলে তোর এইটা হবে এই বিল্ডিংয়ের এখনও একটা ফ্যান কেনা বাকি আছে যাটা দিও না নানা রকম অজুহাত সৃষ্টি করবে এটা হাদিসে এসছে 70টা শয়তান আপনার পিছনে লাগবে এদেরকে ডিঙিয়ে যদি আপনি জাকাত দেন আল্লাহ বলছে তোমার জন্য আমি রুজির মালিক রুজি আমি কমিয়ে দিই আমি বাড়িয়ে দিই সবই আমার হাতে মানুষকে গরু খালি খায় মানুষের কি অন্তর নাই মানুষ আজকে মানুষকে পশুর মতো মনে করে নিয়েছে মানুষের সঙ্গে পশুর পার্থক্য এখানে পশুরা খেয়ে খেলে বেঁচে থাকে মানুষ খালি খেয়ে বাঁচে না তার মধ্যে মানবিক সাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যত বয়স বৃদ্ধি পায় ততই সন্তানের চাইতে নাতিপুতের দিকে মহব্বত বৃদ্ধি পায় তাই না আর তাদের থেকে মাহরুম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم سورة محمد مدني 18 آية যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রমজান মোবারক আজকে 15 তারিখ বাংলাদেশের হিসাবে এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি কারণ যারা উমরা গিয়েছিলেন প্রথম সপ্তাহতেই তাদের মধ্যে 10 জন মক্কাতেই মারা গিয়েছেন আমরা তো সৌভাগ্যবান যে আমরা এখন বেঁচে আছি বলুন আলহামদুলিল্লাহ আজকে 15ই রমজান শুক্রবারকে কেন্দ্র করে যারা ফেসবুক দেখেন তাদের বহু কিছু শুনছেন আমাদের আইটি সেকশন গতকাল আমাকে এ বিষয়ে কিছু ধারণা দিল এবং আমাকে দেখাল তবে তার আগে আমরা দুঃখ প্রকাশ করছি সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহর নিকটে প্রার্থনা করছি আমাদের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ভাইদেরকে যারা বঙ্গবাজারের
অবস্থান সারা বাংলাদেশে যত ব্যবসা হয় তার অর্ধেক হয় বঙ্গবাজারে। আর এগুলো মূলত মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এখানে কেনাকাটা করে, তারা শপিং মলে যায় না। আজ তাদের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, এক পুড়ে শেষ হয়ে গেছে। যে লোকগুলো দুদিন আগে জাকাত দাতা ছিল, আজকে তারা জাকাত গ্রহিতার পর্যায়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিলেন, আল্লাহ ইচ্ছা করলে আজকে আমির কালকে ফকির করতে পারেন, আজকে তারা পথের ভিখারী। অর্থাৎ আমরা সাধ্যমতো তাদের জন্য দান করা উচিত, যদি কোনো সুযোগ থাকে। কীভাবে দান করা যায় তা তো জানি না, মনে হচ্ছে দান করার যদি পথঘাট থাকতো আমরা তাদের কাছে পৌঁছে দিতাম। কারণ যে কোনো ব্যক্তির কাছে দিলে তো হয়তো তারা নাও পেতে পারে। যাই হোক, সর্বোপরি আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক তাদের জন্য সবরের ধৈর্য দান করেন এবং এর উত্তম বদলা, উত্তম ব্যবসা আল্লাহ পাক পুনরায় তাদের দান করেন। একই সাথে আমরা স্মরণ করছি গত এক মাস আগে 7ই মার্চে সিদ্দিক বাজার 7তলা বিল্ডিংয়ের 3র্তলায় যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা আপনারা সবাই দেখছেন। আজকাল কেউ কিছু গোপন থাকে না। সেই বিল্ডিংয়ের 23-22 জন মানুষ ওই দিনই মারা গেছে, পরে আরও এখন মরছে কত তার হিসাবটা পত্রিকার আসবে না, জীবন্ত পুড়ে শেষ হয়ে যাচ্ছে। উপরে যারা ছিল 7তলায় বা নিচতলায় তারা সব ভয়ে ভয়ে সব বিল্ডিং ছেড়ে দিয়েছে, পাশের বিল্ডিংও তারা কাজ ছেড়ে দিয়েছে। মানে বলা যায় না, আমাদের তো দুর্বল হয়ে গেছে। যেহেতু এই যে অবস্থা চলছে দেশে, সর্বত্র অগ্নিকাণ্ড যেন একবার মিছিল শুরু হয়ে গেছে। গত বছরে বনানী মার্কেটটা পুড়ে গেল, এমনি করে সারা দেশে আগুনে পুড়ে মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে রাজশাহীতে প্রচণ্ড অগ্নিখরার মধ্যেও যে এখনও ভালো রেখেছেন এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং ওই সব ভাইদের জন্য পুনরায় আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে ফেসবুকে যে গুজব রটছে যে রমজান মাস যদি কখনো 15 তারিখ শুক্রবার পড়ে তো সেই শুক্রবারে কিয়ামত হবে, আজকে কিয়ামত হলো? হলে তো কথাই বলতে পারতাম না। এই কদিন একটানা চলছে একদল আলেম এমন যুক্তি দিয়ে বলছে, বিশ্বাস না করে উপায় নাই। আমি পুরোটা শুনলাম, ওদের দলিল আদল্লা সব কিছু আমার সামনে মজুদ। এ বিষয়ে আল্লাহ যেটা বলছেন সেটা আগে শোনেন। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা কি অপেক্ষা করছে কিয়ামতের? আনতাতিহুম বাগতা, যে এসে পড়বে তাদের উপরে হঠাৎ করে। ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত সমূহ তো এসেই গেছে। ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, যখন তাদের কাছে ওটা সত্যি সত্যি এসে পড়বে তখন তাদেরকে উপদেশ দেওয়ার বা স্মরণ করিয়ে দেওয়ার আর কে থাকবে? বোঝা গেল কিয়ামত বলে কই আসবে না, হঠাৎ করে এসে পড়বে। আরে হঠাৎ, এই অর্থাৎ আরবিতে বাগতা এই শব্দটা কোরআনে 13 জায়গায় এসেছে। সব জায়গায় আল্লাহ বলছে হঠাৎ করে আসবে। ওহম লাহাইয়া শহর, তারা বুঝতেই পারবে না। কিন্তু আমরা আগে বুঝে গেছি, অলরেডি বক্তৃতা শুরু হয়ে গেছে, সমস্যা কিছু নাই। 15ই রমজান শুক্রবার কিয়ামত হবে, এ মর্মে এই সমস্ত মহাদ্দেশ সাহেবরা যে সমস্ত দলিল পেশ করেছেন গড়ে 3টা, এবং 3টাই মৌজু হাদিস, মৌজু পর্যন্ত জাল বানোয়াট। আমরা যে সহিহ হাদিসের আন্দোলন কেন করি এখন ওটা বোঝেন, যদি ওখানে পড়ে থাকতাম তো একদিন আমরাও এই কাজ করতাম। এমন কায়দায় মহাদ্দেশ সাহেবদের মুখের ভাষাগুলো এই, সনদে কিছু সমস্যা আছে বটে, কিন্তু ইবনে মাসউদের মতো কোনো সাহাবি বা আবু হুরায়রার মতো কোনো সাহাবি নিজের মনের থেকে কোনো কথা বলতে পারেন ভবিষ্যতের কথা? এটা অবশ্যই রসুলেরই কথা, সনদে কিছু গোলমাল থাকতেও পারে। অথচ সনদ যদি না ধরি আমরা, ইবনুল মুবারক বলছেন, আব্দুল ইবনুল মুবারক প্রখ্যাত বিদ্বান, আল ইসনাদ মিনাদ দ্বীন, লাওয়ালাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ,
সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। যদি সনদ অর্থাৎ সূত্র কার কাছ থেকে বললো, কে কার কাছ থেকে শুনলো, এটাকে বলে সনদ। রসুলের কাছ থেকে সাহাবিরা শুনছে, সাহাবিদের কাছ থেকে তাবিরা শুনছে, এই করে করে ধরুন ইমাম বুখারী তার পর্যন্ত আসতে যে সিঁড়ি আছে না সিলসিলা, একে বলে সনদ। এই সনদ যদি না থাকতো তাহলে যে যা খুশি তাই রসুলের নামে লাগিয়ে দিত, ঠিক সেইটি এখানে হয়েছে। এই সনদ যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে এর যত মিথ্যাবাদের গাদাখানি আছে তারা এগুলো করেছে, আর আল্লাহ রসুলের খবরই নেই। আর এই জন্য আল্লাহ রসুল বলছেন, দেখো যদি কেউ আমার নয় মিথ্যা কথা রটনা করে সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। এই কঠিন ধমক যিনি দিয়ে গেছেন অথচ একদল মানুষ তারা এগুলোকে তকাই করে না। ভাষাটা কী অনুবর্ত নামকর মহাদ্দেশ যিনি বলছেন, নামকর মহাদ্দেশ এক বছর তিন মাস ১৯ দিন জেল খেটে বেরিয়ে হয়ে আসলো, আগের দিনে দুনিয়ায় বসে জাহান্নামের আগুন টের পাইতেন, ট্রাম্পের সঙ্গে জিবরিলে গল্প শুনতে পাইতেন, এখন জেলখান থেকে বেরিয়ে এসে আবার শুরু করে দিয়েছে, তার সঙ্গে আর একদল মহাদ্দেশ জুটে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এই, এটা পুরাপুরি মৌজু এবং বানোয়াট। তিনটা হাদিস এখানে নিয়ে এসছে, সিলসিলা জাইফা শেখ আলবানির ৬১৭৮, ৬১৭৯, ৬৪৭১, এই চারটা এই তিনটা হাদিসে তিনটাই মৌজু, তিনটাই বাতিল, আর এর মধ্যে এই ধরনের কিছু কথা এসেছে। আর আবু হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি রমাদান সাউতুন, রমজান মাসে একটা বিশাল আওয়াজ হবে, ফি আউয়ালিহি আও ফি ওয়াসাতিহি আও ফি আখিরিহি, সে প্রথম দিকে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। প্রশ্ন করলো সাহাবীরা, রমজান মাসে কখন হবে, প্রথম দিকে না মাঝের দিকে না শেষ দিকে? কাল আল্লাহ বালফিন নিসপ্রেমের রমদান, রমজানের মধ্যভাগে হবে। ইজা কানা লাইলাতুল নিসফ লাইলাতুল জুমআ ইয়াকুনু সাউতুন মিনাস সামা, যখন মধ্য রমজানের রাত্রি জুমার রাত্রি হবে তোর আসমান থেকে একটা বিকট আওয়াজ আসবে, ওয়াস আকুলাহু সাবউন আলফান, তাতে ৭০,০০০ মানুষ মারা পড়বে, ইয়াখরুস সাবউন আলফান ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে, ইয়োমা সাবুন আলফান ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে, অয়সম্ব সাবুন আলফান ৭০,০০০ মানুষ বধির হয়ে যাবে। কলু ফা মানিল সালেম বিন উম্মতে, তাহলে আপনার উম্মতের মধ্যে কারা নিরাপদ থাকবে? কলা মান লাজিমা বাইতাহু ও তাওয়াজা বি সুজুদে ও জাহার বি তকবির লিল্লাহ সুম্মা ইয়াতবাউহু সাউতুন আখার। প্রশ্ন করার হে আল্লাহ রসুল, তাহলে আপনার উম্মতের কারা একান্তে নিরাপদ থাকবে? তিনি বললেন, মানে লাজিমা বাইতাহু, যে তার ঘরকে লাজেম পাকড়াবে অর্থাৎ ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বের হবে না, ও তাও বাজাবে সুজুদ, আর সেজদা গিয়ে আউজ বিলে পড়বে বারবার অর্থাৎ সেজদা পড়ে থাকবে, ও জাহরাবে তকবির ইল্লাহ, এবং জোরে সোরে আল্লাহর নামে তকবির দেবে। দ্বিতীয়বার ফয়াতবাহু সাউতুন আকার, আরেকটা আওয়াজ এসে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আস সাউতুল আউয়াল হুয়া সাউতু জিবরিল, প্রথম শব্দটা হবে জিবরিলের শব্দ, বা সানি হুয়া সাউতু শয়তান, আর দ্বিতীয় আওয়াজটা হবে শয়তানের আওয়াজ। আখরাজ তাবারানি ফিল কবির হাজা হাদিসের মওদু, এত চমৎকার একটা হাদিস এসছে, এই কথাগুলির মধ্যেই আল্লামা সৈয়দ কি বলছেন দেখেন, তিনি বলছেন কুল্লুহা মালুলা, এর প্রতিটি শব্দ বর্ণনা প্রত্যেকটাই মানে রোগী দোষযুক্ত, এক কথা বলি বাংলায়, ওখানে আল্লাহ ইবনুল জাওজি ফাকাল হাজা মওদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাল্লাহ আসলালাহু। ইবনুল জাওজি তার মওজুআতের মধ্যে বলছেন, এটা পুরোপুরি বানোয়াট এবং আল্লাহ রসুলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। আচ্ছা, এইগুলো সব হাদিসের নামে যদি আলেমরা তুলে ধরে, বহুদিন ধরে তো আপনাদের খতবা দিচ্ছি, এগুলো আমরা কোন বলেছি, কারণ এসব ফালতু জিনিস তো বলাটাও অন্যায়, কিন্তু যেহেতু ফেসবুকে একেবারে সমানে যারা চালাচ্ছে তারা আমাদের সেই বড় বড় মহাদ্দেশ, আমাদের নামের সাথে মহাদ্দেশ নাই,
তাদের নামের সঙ্গে মহাদ্দেশ আছে। তো মনে করে যে এরা তো নদওয়ার লোক তো হাদিসই জানে না, হাদিস সব মহাদ্দেশরাই জানে, তারা যদি বলে তো আপনার বিভ্রান্ত হবেন না, এই জন্য বাধ্য হয়ে কথাগুলো তুলতে হচ্ছে। এগুলোর মধ্যেই আপনারা বুঝতে পারবেন, যদি প্রথম চোটেই যদি কেয়ামত হয়ে যায় তাহলে সে আবার ফজরের সালাত পড়ার পরে লিল্লাহে তকবীর কখন দেবে? ও তো মরে শেষ। আবার বলছে সে অন্ধ হবে, বোবা হবে, কালা হবে, তো মল্লিক আর কাম অন্ধকালা থাকে বলে তো শেষ, কিছুই থাকে না। এই কথার মধ্যে ফিহে নাকারা, ইবনে কাসির বলছেন এর মধ্যে বহু উল্টাপাল্টা কথাবার্তা রয়েছে যা অবিশ্বাস্য। আবার পরে হাদিসটা আসছে ফখরু লিল্লাহ সুজ্জাদা, তোমরা ওই সময় সেজদা পড়ে যাও, কৌলু সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রব্বানাল কুদ্দুস, ওইগুলো পড়ো। আরে বাবা মরেই তো গেল, পড়বে কখন? ফাইন্নু মান ফালা জালেকা নাজা ওয়ান লাম ইয়াফাল জালেকা হালাকা, যে এটা বলবে সে নাজাত পাবে, যে সুবহানাল কুদ্দুস বলবে না সে হালাক হয়ে যাবে। কালকে আমাদের ইমাম সাহেব সালে তারা বিশ্বের সুবহানাল মালিকুল কুদ্দুস বলেছে না, ওই জন্য হয়তো কেমন হয়নি, হতে হতে পারে বলা যায় কি। তো এটা এইগুলো ভাই চলছে। আলবানী বলছেন হাজা মাতানুন মাউদুউন ইসনাদু ওয়াহিদ, এ মতনটা বানওয়াট এবং সনদটা ওয়াহ, মানে বাজে কিচ্ছু না। অথবা এ বিষয়গুলো শুধু আপনাদের জানানোর জন্য বলছি যে যেগুলো ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট, এগুলোকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলে আমরা এতক্ষণ করে দুনিয়া থাকতাম না। আর বড় কথা হচ্ছে জুমার দিন যে কেয়ামত হবে এ বিষয়ে কিন্তু সহিহ হাদিস আছে আলাদা। সেটা কোন দেশের জুমা, রাজশাহীর জুমা না নিউ ইয়র্কের জুমা? নিউ ইয়র্কের একদিন পরে তো রাজশাহীর জুমা হচ্ছে, মক্কার 3:20 পরে ঢাকাতে, বা ঢাকায় যখন সাহারি করে তারাই পড়ি আমরা শোয়ার ব্যবস্থা করব, তখন ওখানে ইয়ে ওঠে, অর্থাৎ মক্কায় আগে চাঁদ ওঠে, 3:20 পরে ঢাকা চাঁদ ওঠে। এখানেই তোমাদের একদিনই ফারাক হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন ওঠে যে জুমার শব্দ ঠিকই আছে, কোন জুমা সেটা আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে আমাদের গবেষণা করার দরকার নেই। কিন্তু সেটা যে একেবারে রমজানের ঠিক 15 জুমা হবে, এই যে ঠিকঠাক করে বলা বিশাল আওয়াজ হবে, ওই আওয়াজ হলে তো কুজিয়াল আমর সব শেষ। একবার যদি কেয়ামতের সিংহায় ফুঁক দেয় ইসরাফিল তো কিছু থাকবে? যাক গিয়ে এবার আপনি সহিহ হাদিসটা কী এ বিষয়ে এটা শোনেন। আন আনাস ক্বাল সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء। এই হাদিসে 5 আলামত বলা হয়েছে। 1, কিয়ামতের আলামতসমূহের মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে প্রথম আল্লাহর রাসূল বলছেন ইউরফাল ইলম, এলেম উঠে যাবে, এলেম উঠিয়ে নেওয়া হবে। কীভাবে নেবেন? আলেম মেরে ফেলার ফলে এলেম উঠিয়ে নেওয়া হবে। আর যারা সত্যিকারের আলেম বাংলাদেশে এখন আছেন আল্লাহর ইচ্ছে, আলেম গেলে তো এলেম শেষ। আমরা তাদের নসিহত করব কিছু লিখে যান, সঠিক কথাটা লিখে যান জনগণের সামনে, কারণ আপনার জবান তো বেশি দিন চলবে না, লেখা থাকলে ওটা স্থায়ী থাকে, কাগজে অন্তত থাকবে। আর এখন ইন্টারনেটে যাচ্ছে, এটাও একদিক দিয়ে সৎকার জারিয়া, কিন্তু সবাই যেন শোনে না। এজন্য আল্লাহ রাসূল অন্য হাদিস ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ পাক এলেম উঠিয়ে নেবেন বে কবজুল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যে এলেমকে উঠিয়ে নেবেন। আলেমরা অস্থায়ী, মরবে তো সবাই, এলেমটা স্থায়ী। অতএব যারা হকপন্থী আলেম তারা যেন লিখে যান, অন্তত সেটা টিকে থাকবে। আজকে একটু তো সালাত রসুলের বরকতে সারা দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে না, আচ্ছা আমি তো কোথাও যাইনি।
এটা যে বাস্তব একটা প্রমাণ আমাদের সামনেই আছে। এবার আসেন দু নম্বর হচ্ছে একশ্রু জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা আমরা দেখতেই পাচ্ছি, এত আলেম কি সব বলছে যে ফেসবুক কাছে পেলে মাইক সামনে পেলে হুঁশ থাকে না। তারপরে ওই এক সুরাজ জেনা, জেনা ব্যবচারে বৃদ্ধি পাবে। পুত্রে খুললিতে দেখছি আমরা এগুলো, ছোট্ট 15 বছরের মেয়ে 10 জনে ধর্ষণ করছে। ঘটনা ঘটছে 2009 সালে বিচার হয়েছে পরশুদিন। এই যেখানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যেখানে বিচার হয় দীর্ঘসূত্রিতার উপরে, আসলে বিচারই নেই। যারা দায়িত্বে আছেন তাদেরকে বললে তো ওরা আমাদের হ্যান্ডকাপ পড়াবে, সরকারের বিরুদ্ধে বলা মানে দেশদ্রোহিত করে। রাত 2টায় 15 মিনিটে মামলা হয়, 4টের মধ্যে অ্যারেস্ট হয়ে যায়। এতে এখনও হয়ে যেতে পারে, ফলে কারোর তো হকাত বলার উপায় নেই। তবুও বলছি আখেরি জমানার লক্ষণ কিন্তু এসে গেছে অলরেডি, জেনা ব্যবসায়ীর সমানে হচ্ছে, কোনো প্রতিকার নাই। ও এক সুরা সুরবুল খামার, মদ্যপান বৃদ্ধি পাবে। মদে যে কত রকম নাম হয়েছে তো তো ঠিক ঠিক আর নেই, এর নাম কে খবর রাখে। আল্লাহ রসুল একটা মৌলিক কথা বলে দিয়েছেন, মাদকতা বৃদ্ধি পাবে। আপনি ফেন্সিডিল নাম বলেন আর কীসব নাম, ও তো আমাদের এলেমে নাই, যারা খায় তারাই জানে। কোনো রকম মদ্য মাদকতা চলবে না, বৃদ্ধি পাবে তো বুঝতে হবে কে আমাদের লক্ষণ। এগুলো সব একাল লুটে যাওয়ার পুরুষ লোক কমে যাবে, একশোর নিশা মহিলা বৃদ্ধি পাবে। এটা কিন্তু এমনি এমনি না, আমরা মারামারি করব, ধ্বংস হব, রোড অ্যাক্সিডেন্ট হব। ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে মরছে কারা? অধিকাংশ পুরুষ লোক মরছে না, মহিলারা আজকাল সেনাবাহিনীতে যাচ্ছে, পুলিশে যাচ্ছে, গেলেও তাদের সংখ্যা খুব কম এবং তাদের যাওয়াই উচিত না, কারণ তারা নিজের ইজ্জত আবরু সম্ভ্রম পাচিয়ে কাজ করা তাদের খুবই কষ্টকর। যারা গেছে তারা বরং লজ্জা পাচ্ছে, পস্তাচ্ছে, আমরা এসে ভুল করেছি। যাদের যে কাজ জন্য আল্লাহ পাঠিয়ে তাদের সেই কাজ করতে হবে। শক্তির কাজ পুরুষের, আল্লাহ নারী জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছেন, হাতে রাইফেল নিলে কি সবল হবে? এত সহজ না। যা ই রসুল আল্লাহ পাকের সৃষ্টি কৌশলে বিপরীত কোনো কাজ করলে যে ক্ষতিগ্রস্ত হয় মানবতা, এটা আমরা নিজেরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আপনারা জানেন না ইরাকের যুদ্ধের সময় রিপোর্ট আসছিল পত্রিকায় যে আমেরিকার সৈন্যরা যারা মহিলা সৈন্য তারা ওই পুরুষ সৈন্যের দ্বারা ধর্ষিত হচ্ছে ঘন সমানে। তো তারা টয়লেটে যেতে পারছে না, যাওয়ার সময় হাতে পিস্তল নিয়ে যাচ্ছে, যদি নাকি সে ওই ফাঁকে তাকে ধর্ষণ করে। সৈন্যরাই, মহিলা সৈন্যরাই পুরুষ সৈন্যের দ্বারা নির্যাতিত হচ্ছে, তাহলে ওই মহিলার সৈন্যই লাভটা কী? সব ট্রেনিং আমাদের দেশে এখন হচ্ছে কিছু মহিলাদের কারাতে শেখাচ্ছে নিজেকে আত্মরক্ষা করার জন্য। আরে কারাতে তুমি যতই শেখ গায়ে কি বল বাড়বে? কী এটা পাগল নাকি দেশটা? এত বলা যাবে না, তাই না? আচ্ছা, হাত্তা এখন এলে খামসিনে ইমরা তেন আল কাইমুল ওয়াহেদ, এমন অবস্থা হবে যে 50 জন নারীর জন্য একজন পুরুষ হবে তখন গার্জিয়ান, অভিভাবক। অর্থাৎ তার স্ত্রী ধরেন ম্যাক্সিমাম 4 জন, আর বাকি তার মেয়ে, দাদা, দাদি, ফুফি, খালা, এরকম বহু মহিলা যারা পুরুষ নেই বাড়িতে, হয়তো মরে গেছে অথবা নিহত হয়েছে বা পঙ্গু হয়ে পড়ে আছে, এ সব দায়িত্ব তো দেখবেন একজন পুরুষের ঘাড়ে চাপবে। আখেরি জমানায় এটা হয়ে যাবে, এখন দেখবেন অধিকাংশ জায়গায় তাই হচ্ছে। আজকে সরকার তো জায়গা দিতে পারছে না, কী করবে? এতিমখানা যত এদিন আমরা ওদের এতিমখানার সঙ্গে দুস্থ যোগ করে দিচ্ছি, দেখেন না আপনারা এসব কারণে। বাপ আছে ঠিকই, বাপের খবরই নেই, অথবা ফেন্সিল খেয়ে ঘুরে বেড়ায়, স্ত্রী ঘুরে বেড়াচ্ছে এবার সে বাড়ি বুয়ার কাজ করে করে, বাচ্চার দায়িত্ব যে বাপের আছে বাপের সে দায়িত্ব পালন করে না। এই জন্য আমরা বাধ্য দুস্থ কথাটা যোগ করে দিতে হয়েছে, অথচ এগুলো সরকারের দায়িত্ব ছিল। সরকারের বড়রা আছে, আমরা এখানে পাশেরটা আছে না, শিশু সদন বড় একটা আছে, লোকেদের দেখি না, মানে ওসব জায়গায় মানুষ আসলে শিশুরা যে পরিবেশ এবং যে শিক্ষা পাওয়া কর্তব্য ছিল সেটা তারা পাচ্ছে না,
যার জন্যে খুব মুশকিলের মধ্যে আছে। আমাদেরকে আমাদের সমাজের শিশুদেরকে বা দুষ্টদেরকে বাঁচানোর দায়িত্ব গ্রহণ করতে হবে, যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। দুই নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা সা'আল আরাবিয়্যুন মাতা সা'আ ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন এসে বললো হে আল্লাহ রসুল কখন কিয়ামত হবে? তিনি জবাব দিলেন ইযা যুয়্যাতিল আমানাহ ফানতাজিরিস সা'আ, যখন আমানত ধ্বংস করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কয়লা কাইফা ইযাতুহা, কীভাবে আমানত ধ্বংস হবে? কয়লা ইযা উসদাল আমরু ইযা গায়রে আহলিহি ফানতাজিরিস সা'আ, রাওয়াহুল বুখারী। যখন নেতৃত্ব অযোগ্য লোকের হাতে আসবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এমনকি বলা যাবে আমাদের নেতারা অযোগ্য বলতে পারবেন? জান থাকবে না তো? গতকাল বৃহস্পতিবার ইনকিলাবের শিরোনাম, নদী খননে সাগর চুরি, 138 কোটি টাকা লোপাট। এটাকে আমানতের খেয়ানত হলো না আমানতের হক আদায় হলো? আমরা বলছি না, নকল করছি। ইনকিলাব তো পত্রিকা, দায়িত্ব তাদের। নদী খননে সাগর চুরি, 138 কোটি টাকার লোপাট। নেত্রকোনার কংস ও ভোগাই নদীর 155 কিলোমিটার খনন প্রকল্পের সব টাকা শেষ, অত নদীতে একটা কোদালে মারা হয়নি, মাশাল্লাহ। এ তো মন্তব্য নিষ্প্রয়োজন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরাল মালু ওয়া ইয়াকবিযা হাত্তা ইউখরিজার রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু ওয়া হাত্তা তাউদা আরদুল আরাবে মুরুজান ওয়া আনহারা, রাওয়াহু মুসলিম। ওয়া ফি রিওয়ায়াতিন লাহু ক্বালা হাত্তা ইয়াবলুগাল মাসাকিন ইহাবা ওয়া ইয়াহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অতদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা এক সুরাল মাল, যখন মানুষের মধ্যে টাকা পয়সা খুব বৃদ্ধি পাবে, গরিব থাকবে না। প্রত্যেক সরকার বলে দারিদ্র বিমোচন, বা তোমার বিমোচন করা লাগবে না, আল্লাহ সব রেডি করে রাখছে। ও আখরাজাতিল আরদ আসকালহা, নাই এটার সমস্যা, ইজা জুলজাল আরদ জিলজালহা ও আখরাজাতিল আরদ আসকালহা, মাটির তলে আল্লাহ যে সমস্ত সম্পদ দিয়ে রাখছেন এ সবগুলো বেরিয়ে আসবে। মানুষ কটা খাবে খা? 3 দিন আগে একটা রিপোর্ট আসছে, একটা গ্রহাণু আসতেছে, সে গ্রহাণু পৃথিবী আর বৃহস্পতির মাঝখান দিয়ে আসতেছে, সে গ্রহাণুটাই সম্পূর্ণরূপে সোনা রূপো হীরা মনি মানকে দিয়ে ভরা। ওটা যদি পৃথিবীতে পড়ে তা পৃথিবীতে একটা লোকও কোনো গরিব থাকবে না, সব ভাগ বটারি খাবে। তখন ভাত দিয়ে ভাত বাদ দিয়ে সোনা খাইতে হবে, কত সোনা খাবে খান? আল্লাহ ইচ্ছে করলে আসমান থেকে ফেলতে পারে, জমিন থেকে দিতে পারে, আপনি নিয়ে কুল পাবেন না। 5টা টাকা দিয়ে মানুষ কোন করতে আসছে? এক সরাল মাল, মাল খুব বৃদ্ধি পাবে। ও এফিজ একেবারে প্রবাহিত হবে, এত বেশি মাল মানুষের হাতে আসবে। হাত্তা ইউখরিজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ তার মালের জাকাত বের করবে, ফলে অযোধ্য আহাদান একবল হা মেনহ, কিন্তু কাউকে পাবে না যে কাকে জাকাতটা দিব। হাত যার কাছে যাই সে বলে বাবা যদি কালকে আসছে নিতাম, আজকে লাগবে না। জাকাত দেওয়ার লোক অন খুঁজি পাবেন না। এজন্য বলছি জাকাত হিসাব করে দেন, যতক্ষণ সুযোগ আল্লাহ দিয়েছেন। অভি রায়াতিল্লাহু তাউদ আরদুল আরবে মুরু যেন আনহারান, যতদিন আরব দেশ মরুময় আরব তো, তাই না? মরুময় দেশ না, কী হবে এটা? মরুজান আনহারান, শস্য শ্যামল এবং নদী নালায় ভরে যাবে। যারা আরব দেশে গেছেন এখন তারা দেখেন নাই, চারিদিকে গমের ক্ষেত, বাংলাদেশের গমের চাইতে ওদের গমের চেহারা আরও ভালো, কালো কুচকুচে পাতাগুলা। কারা করছে? যে বাঙালিরা ঘরে কোনো কাজ করি কেন শুয়ে থাকে, এরা ওখান যে এত অ্যাক্টিভ হচ্ছে, এরাই যে এই সমস্ত পানি টেনে সাজি সুজি দিয়ে একবার আরব দেশটাকে শস্য শ্যামলা বানিয়ে দিচ্ছে। রসুল হাদিস কার্যকর হচ্ছে না? আমি বলি তোরা যাস নি বাবা কেমন দেরি করে আসুক, যে এই খামকা এত
ষষ্ঠ সংলাপ বাংলাদেশ ঠিক আছে তো কেমন এসে এদের হাতে বাঙালিদের হাতে কেমন আসবে এরা ঘরে শুয়ে থাকে বিদেশ গিয়ে একেবারে খুব কর্মঠ হয়ে যায় দুবাইতে সব ফসল ভরা মাজরা নাম আছে না মাজরা বলে বোঝে বলে সবাই শস্য ক্ষেত বিশাল ব্যবসা করে কৃত্রিম সাউনে টাউনে দিয়ে কোটি কোটি ব্যয় করে আবহাওয়া নরম গরম সব ওর মধ্যেই করে রোদ রোদের কোনো খবরই নেই এই যে বাঙালিরা বিদেশে এত কাজ করতে পারে বাড়ি কাজ করতে পারে না নড়ি খাবে না দেখি হাদিসটা খালি বলছি কতদিন কেয়ামত হবে না যতদিন আরদুল আরব মুরুজান ওয়া আনহারান আরবের মাটি শস্য শ্যামল এবং নদী নালায় ভরে না যাবে আর হাত্তা ইয়াবলুগাল মাসাকিনু ইহাবা ওয়া ইহাবা মসজিদে নববীর থেকে নিকটবর্তী দুটো জায়গার নাম হচ্ছে ইহাব ওয়া ইহাব যে মদিনায় ঘর বাড়ি বৃদ্ধি পেয়ে ওই পর্যন্ত চলে যাবে রসুলের যুগে যে মদিনা এখনকার মদিনা কি এক বিশাল বড় এমনকি মসজিদে নববীর শুরু থেকে যদি কেউ জামাত ধরার জন্য এগিয়ে যায় ওদিকে ইমাম সাহেব রুকু শেষ মানে আপনি পৌঁছতেই পারবেন না জামাত ধরতে পারবেন না এজন্য মানুষে করে কি জানেন মদিনার তো বিশাল মসজিদ একসঙ্গে বারো তেরো লক্ষ লোক ধরে যে যেখানে পারে সেখানে চলে দেয় জামাতার তো আর নেই মাইক দিয়ে তো আছে মাইক একটু দা করে কিন্তু পায়ে পায়ে লাগানো কাতার সোজা করো ওই সব তো কারবার আছে যারা ইমামের কাছাকাছি থাকে তারাই খালি পারে দূরে যারা আছে তারা ওখানে যেতেই পারে না টোটালি যেতে যেতে রাখা শেষ রুকু না রাখাতে শেষ হয়ে যাবে ওরা এত দ্রুত সালাত আদায় করে রাখাতে শেষ হয়ে যাবে কিন্তু তখন পৌঁছতে পারবেন না তার আগেই ছাতা বানানো হয়েছে ছাতা ঢেকে দেয় আপনি বাইরে পড়ে সালাত আদায় করেন সবাই হাদিসের প্রত্যেকটা শব্দই যে অকট্য সত্য আল্লাহর রাসূল বলছেন মা খারাজ মিন্নি ইল্লা হাক্কুন আমার জবান দিয়ে হক ছাড়া কোনো মিথ্যা কথা বের হয় না খেটে যাচ্ছে না উনি বলেছেন দেড় হাজার বছর পূর্বে খেটে যাচ্ছে এখন তবে এছাড়াও আরও দশটি নিদর্শনের কথা আলাদা আলাদা হাদিসে এসেছে তার মধ্যে ইমাম মাহাদির আগমন এবং সাত বছর ন্যায়ের শাসন কায়েম হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ পশ্চিম দিক থেকে সূর্যের আগমন আরও সাতটা আছে আমাদের থিসিসে একশো ছয় পৃষ্ঠা খুলে বাড়ি গিয়ে পড়ে দেখবেন ওর সব আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি তাহলে এখন কি পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে আচ্ছা কেমন হয়ে গেল আজকে ওই ফেসবুকাররা যে কী বক্তব্য দেবে ওই মহাদ্দের সাহেবের আজকে আজ একটু খুলে দেখেন তো কী বলে কেমন তো হলো না ও উত্তরটা কী দেয় বিপদ হয়ে গেল ওই প্রসঙ্গ ছাড়েন যেহেতু কেমন হয়নি আমার বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এখন জাকাত আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া তাকদ্দুমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আযাম আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সূরা মুজাম্মিল বিষয় আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও আর তোমরা যে সমস্ত সম্পদ আল্লাহর জন্য অগ্রিম পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ তোমরা এটা অবশ্যই আল্লাহর নিকটে পাবে ওয়া খায়রাম ওয়া আযাম আজরা সেটাই হবে উত্তম সবচেয়ে উপর সবচেয়ে সর্বোত্তম হবে সেইটা অর্থাৎ পরকালের জন্য পাঠানোটাই সবচেয়ে উত্তম বিষয় আস্তাগফিরুল্লাহ এবং তোমরা সবসময় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ইন্নাল্লাহ গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াময় তিনি বলছেন নান্দাল্লাযী ইউক্রিদুল্লাহ করদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহ ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন সূরা বাকারা 245 আয়াত কে আছো তোমাদের মধ্যে যারা আল্লাহকে উত্তম ঋণ দিতে পারে অতপর আল্লাহ তাকে বহুগুণ বেশি দেয় আযআফান কাসীরা বহুগুণ বেশি ফেরত দিবেন আল্লাহ ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু মনে রেখে দেব আল্লাহ রুজি সংকুচিত করেন এবং রুজি প্রশস্ত করেন ইলাইহি তুরজাউন এবং তার কাছেই তোমরা সবাই ফিরে যাবে তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহ নিকটে অগ্রিম কর্জ দিতে হবে আল্লাহ বলছেন যদি আমরা এখন ধরুন জাকাত না দিই টাকা তো থাকবে এটা দিয়ে ছেলেপিলে দুটো জামা পাঁচটা জামা কিনবো
মনে রাখবেন, যখন কোনো মানুষ জাকাত দিতে চায়, আল্লাহর পথে কিছু ব্যয় করতে চায়, 70 জন শয়তান তার চারিপাশে ঘিরে ধরে, তার মনে এই দিও না দিও না, রাখলে তোর এইটা হবে, এই বিল্ডিংয়ে এখনও একটা ফ্যান কেনা বাকি আছে, যাকাতটা দিও না, নানা রকম অজুহাত সৃষ্টি করবে। এটা হাদিসে এসেছে, 70টা শয়তান আপনার পিছনে লাগবে, এদেরকে ডিঙিয়ে যদি আপনি জাকাত দেন, আল্লাহ বলছে তোমার জন্য আমি রুজির মালিক, রুজি আমি কমিয়ে দিই, আমি বাড়িয়ে দিই, সবই আমার হাতে। যদি জাকাত না দেন তার পরিণতি কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদা ওয়া লা ইনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 34-35 আয়াত। যারা ধন সম্পদ সঞ্চয় করে অথচ আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে হে মোহাম্মদ মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নার জাহান্নামা, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে এগুলো দাগানো হবে, গরম করা হবে, তকওয়া বিহা জিবাহুম, অথবা দাগানো হবে এই যে চোয়াল, জুনুবুম পাষাড়, জুহুরহুম পিঠ, হাজামা কানাস্তুম, আর বলা হবে এটাই তোমাদের সে সঞ্চিত ধন যা তোমরা লিআনফুসিকুম নিজেদের জন্য সঞ্চয় করেছিলে, ফাযূকু, অতএব এখন স্বাদ আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তোমরা জমা করেছিলে স্বাদ আস্বাদন করো। হাদিস আসেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি করে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালা ইউয়াদ্দি যাকাতাহু মুস্তালা লাহু মালহু ইয়াওমাল কিয়ামা সুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন অথচ সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের এই সমস্ত মালগুলো আল্লাহ পাক সুজাআন আকরা লাহু যাবিবাতা, কালো সাপ, একবার বড় সাপের আকার ধারণ করা হবে এবং সেখানে দুটো চিতা থাকবে, অর্থাৎ একেবারে বয়স্ক প্রচণ্ড বিষধর সাপের কপালে চিতা থাকে, এই আকার ধারণ করবে আপনারই সঞ্চিত ধন। বহু কষ্ট করে অর্থ সম্পদ জমা করেছিলেন, আল্লাহকে দেননি, সব নিজে রাখছিলেন, ফলাফল দাঁড়াবে এই আপনার মাল সাপ হয়ে আপনাকে হামলা করবে এবং ইতব্যকহু ইয়াওমাল কিয়ামা, আপনার সমস্ত গলা বেড়িবদ্ধ হবে, সময় এ খুঁজে বে লাহাজামা তাইহে ইয়ানে সে তো কাইহে, অতপর আপনার দুই চেয়াল চোয়াল, যদি আমি জাকাত না দিই আমাদের দুই চোয়াল চেপে ধরবে, সময় আকুল, অতপর এই মাল বলবে আনা মালুকা ও আনা কানসুকা, আমি তোমার সে মাল, আমি তোমার সে সঞ্চিত ধন। সুম্মা তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা, অতপর আল্লাহ রসুল তেলাওয়াত করলেন এই আয়াতটা, আয়াতটা কি? ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যারা কৃপণতা করে আল্লাহকে দেওয়া সম্পদ থেকে যারা যাকাত দেয় না, মনে রেখে দিও এটা তার জন্য উত্তম নয়, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তার জন্য অত্যন্ত মন্দ। সাইয়ুতাওয়াকুনা মা বাখালু বিহি ইয়াওমাল কিয়ামা, যেসব মাল সে দেয়নি, জমা রেখেছিল, কৃপণতা করেছিল, সবগুলো তাকে কিয়ামতের দিন গলায় বেড়িবদ্ধ করা হবে। অথচ আলিল্লাহ মিরাসুস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, মনে রেখে দিও আল্লাহর জন্য আসমান ও জমিনের সমস্ত উত্তরাধিকার, সমস্ত সম্পদের মালিক তিনি, আর আল্লাহ সবই জানেন তোমরা কি করছো। সুরা আলে ইমরান 180 আয়াত। হাদিসটা আছে সুরা বুখারী শরীফে মিশকাতে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও আ'তা ফা আক্তানা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিকা ফা হুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস রাওয়াহু মুসলিম। বান্দা বলে আমার মাল আমার মাল, ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস, অথচ তার সমস্ত মালের মধ্যে তার নিজস্ব মাল হচ্ছে মাত্র তিনটা। মাল তো কোটি কোটি, এখন ধনীদের ফ্ল্যাটের শেষ নেই, ঢাকায় যে কয়টা ফ্ল্যাটের মালিক তার নিজেও খবর রাখে না, ঢাকায় মালিক
লন্ডনে মালিক, আমেরিকায় মালিক, বাড়ি সারা দেশে, আর মক্কায় জামরাটা বাংলাদেশে বহু কোটিপতির বাড়ি ঘর আছে, বছরে হয়তো একবার যায়, আর বহু জায়গা আছে সারা জীবনে যাওয়া পারে না। আমার মনে মনে হাসি লাগে, আমি গিয়েছিলাম একবার রিয়াদে বহু আগে, অর্থাৎ 1999 সালে দুবাই ঘুরে কোনো রিবা গেছিলাম। তো আমাদের সাতক্ষীরার একটা ছেলে বাচ্চা পাহাদের বাড়ি থাকে, আমাকে বলে চাচা আমার বাড়িতে যেতে হবে, তুই কোথায় থাকিস? আমি জানি ওর বাড়ির খবর, ওরে একেবারে তার নিচে আর হয় না, ওর বাড়িঘর চাচা দাদা সব কাম চিনি, তুই কোথায় থাকিস? শেষকালে লজ্জায় মুখটু কাঁড়ি বলে স্যার আমি বাচ্চা পাহাদের বাড়ি থাকি। তো আলহামদুলিল্লাহ তুই তো বাচ্চা হয়ে গেছিস। তা গেলাম আসলে ঠিকই বাচ্চা পাহাদের বাড়ি ওঠে, তো তুমি এখানে কেন? তো আমাকে ডাকছে কেয়ারটেকার হিসেবে, বাচ্চা পাহাদ আমার এই 3-4 বছর হলেও কোনোদিন আসেনি এখানে। তো আলহামদুলিল্লাহ আমি তো গ্যারান্টি দিচ্ছি তুই ফাহাদের বাড়ির মালিক, যা তুই বাচ্চা ফাহাদ হয়ে গেলি। একবার বাস্তব ওদের যে কতগুলো বাড়ি আছে আল্লাহ খাল লাগে, বলতে হবে তবে তো হিসাব থাকবে। যাকে কুল্লু দা লেখা জাহেবন ও তার হুলিন না, সব কিছু চলে যাবে এবং লোকদের জন্য ছেড়ে যাবে, হাদিসটা ঠিক হচ্ছে না? এখন নিজে বানাইছেন কিন্তু ছেড়ে দিচ্ছেন লোকের জন্য, ভাড়া দিয়ে রাখছেন, ভাড়াটা কে? লোক না, বাড়ি আপনার কিন্তু ভাড়া আরেকজনের থাকে, সে হয়তো কত টাকা ভাড়া দেয়। ওয়ান আনাসিন ইয়াতবাউল মাইয়্যিতা সালাসাতুন, মাইয়্যিতের সঙ্গে তিনটা বস্তু যায়, ফায়ার জো ইসনানে, ও একটু আগে যেটা বলতে হাদিসটা শেষ করা হয়নি, মা আকালা বা আপনা, মানুষের মাল হলো তিনটা, বহু মাল আছে কিন্তু তিনটা মাল তো নিজের, একটা হলো সেটা যেটা সে খায়, ইফতার করলেন সাহরি পর্যন্ত মেয়াদ শেষ, সাহরি করলেন ইফতার পর্যন্ত মেয়াদ শেষ, বা দুপুরে খেলেন রাতের মধ্যে শেষ, মা আকালে যেটা খেলেন এটা আপনার। আবার লাবেসা বা আবলা, অথবা একটা লুঙ্গি কিনলেন বা শাড়ি কিনলেন, যেটা কিনলেন ওটা পরবর্তী লুঙ্গি না কেনা পর্যন্ত বা সিঁড়ি না আসা পর্যন্ত ওটা আপনার। আতা ফাক্তানা, যেটা আপনি দিলেন এটাই আপনি সঞ্চয় করলেন। আমরা মনে করি যেটা দিলাম ওটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ বলছেন যেটা দিলেন ওটাই আপনার সঞ্চয় থাকলো। আমার সেবা যা লেখা এটা বাদে যা থাকলো, কোটি কোটি টাকা সম্পদ থাকলে আপনার, ফাহুয়া জাহেবন ও তার হুলিন নাস, সব কিছু চলে গেল এবং আপনি ছেড়ে গেলেন আপনি লোকদের জন্য, লীল আওলাদ বলা হচ্ছে না, সন্তানদের জন্য তো বলে মানুষ, তাই না? সেটাও না, দেখা যাচ্ছে সন্তান থাকলেও সন্তান কাজে লাগে না। তার চাক্ষুষ প্রমাণ, গত পরশুদিন একটা নিউজ আসছে পত্রিকায়, বাংলাদেশে খবর, এক মহিলার 7টা সন্তান, 2টো বিদেশ থাকে, 5টা ঢাকায় থাকে, বাড়িতে মহিলা চৌকি দেয় কী করবে, বিশাল বাড়ি, তো ছেলেরা আর একটা বুড়িকে রেখেছে টাকা দিয়ে, তুমি আমার মায়ের সঙ্গ দিবা, সে বুড়ি সারাদিন কি সঙ্গ দেয়? সে তার বাড়ি চলে যায়, মগরের সময় সে রাত্রে থাকে বুড়িকে, 2 বুড়ি থাকে, দিনের বেলায় এসে কারা ওই 75 বছর বয়সে বুড়ির জবে গেছি ফেলেই চলে গিয়ে। তো পাইলটা কি ভাষাটা খেয়াল করুন না, কুল্লো যা লেখা সব কিছু জাহেবে চলে যাবে, তার একে হলেন না, 7টা সন্তানের মা আজকে তার নাতিপুত্রের সঙ্গে থাকতে পারল না, ঘর চৌকি দিতে গিয়ে তার জীবনটা শেষ হয়ে গেল। তাহলে আপনি পেলেনটা কি? সন্তান হলেই যে আপনার হবে এমন কোনো গ্যারান্টি নেই। এজন্য কোরআনে এসেছে সুখী সংসার তাদের বানি না সহুদা, যারা সন্তান সন্ততি নিয়ে একত্রে থাকে তারাই হলো দুনিয়া সুখী, সুখী পরিবার তারাই, ভালো হোক মন্দ হোক সুখে দুঃখে সন্তানদের নিয়ে একত্রে থাকতে যারা যারা পারে ধৈর্যের সাথে তারাই হলো সত্যিকারের সুখী। এটা আল্লাহ পাকের কাছে আমরা কামনা করতে পারি, আল্লাহ পাক যাদেরকে জান্নাত নসিব করেছেন তাদেরকে যেন দুনিয়াতে সুখী জীবন দান করেন। এই কষ্টকর জীবনের কোনো মূল্য আছে? ফ্ল্যাটে থাকে মেয়ে, সেখানে দাদি থাকলে লেখাপড়া ডিস্টার্ব হয়, দাদি থাকো নিচতলায় 3তলাতে খাওয়ার পাঠিয়ে দেয় দাদির কাছে, কাজের মেয়ে থাকে 3তলায় নিচতলায় সেখানে দাদি থাকে,
আর নাতিবুদ্ধির সঙ্গে থাকে না কেন? ডিস্টার্ব হবে, দাদি থাকে, দাদি কাশবে হাসবে, কথাই করো, ডিস্টার্ব করবে না? অথচ দাদির অন্তরটা জ্বলে, হায় আমার নাতিবুদ্ধি যদি আমার কাছে আসতো কতই নিয়ে ভালো লাগতো। মানুষকে গরু খালি খায়, মানুষের কি অন্তর নাই? মানুষ আজকে মানুষকে পশুর মতো মনে করে নিয়েছে। মানুষের সঙ্গে পশুর পার্থক্য এখানে, পশুরা খেয়ে খেলে বেঁচে থাকে, মানুষ খালি খেয়ে বাঁচে না। তার মধ্যে মানবিক সাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যত বয়স বৃদ্ধি পায় ততই সন্তানের চাইতে নাতিপুতির দিকে মহব্বত বৃদ্ধি পায়, তাই না? আর তাদের থেকে মাহরুম। এখন তো বুড়ি খালি কাশবে, ডিস্টার্ব করবে না। যাদের ভাগ্যে মা আছে, দাদি আছে, নানি আছে, খালা আছে, তাদেরকে সবচেয়েতে বেশি মহব্বত করার চেষ্টা করবেন, যেন ওই মুরব্বীরা কোনো দীর্ঘনিঃশ্বাস না ফেলে। তাদের দোয়া আপনার পরবর্তী জীবনটার সুন্দর হওয়ার সোপান মধ্যে রাখবেন। মায়ের দোয়া, বাপের দোয়া যারা পায়নি, ব্যর্থ তাদের জীবন। এবার আসেন, ওয়ান আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়্যিতা সালাসাতুন, মাইয়্যিতের সঙ্গে তিনটা লোক যায়, ফায়ারজাউ ইসনান ইয়াবা মাআহু ওয়াহিদুন, দুজন ফিরে আসে, একজন তার সঙ্গে থেকে যায়, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, তার সঙ্গে যায় তার পরিবার এবং তার মাল এবং তার আমল, তিনটা বস্তু তার সঙ্গে যায়, ফায়ারজাউ আহলুহু ওয়া মালুহু, অথবা ফিরে আসে তার পরিবার, ফিরে আসে কবর দেওয়ার পরে থাকে না, বা মালহু, তার মালও ফেরত চলে আসে, ওয়াপ্পা আমালহু, তার আমলটাই খালি কবরে তার সঙ্গে থাকে। মোত্তাহমলাই বুখারী মুসলিমের হাদিস। ইসলামের যুগান্তকারী বিধান হল সুদী অর্থনীতিকে শোষণ করে। ১০০ টাকা দিলেন, ১১০ টাকা নিলেন, ১০ টাকা টাকা তো চিবানো দেয় না, ১১০ টাকা পরবর্তী বছরে ১১০ টাকা সুদ দিতে হবে। এই করে সুদে চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। সুদ হলো অর্থের একটা বিনিময় মূল্য, এটা কোনো সম্পদ নয়। অথচ কর্জ হাসানা বা জাকাত একটা মাল, ফেতরে দিচ্ছেন, চাউল দিচ্ছেন না, এটা খাদ্য, জাকাত দিচ্ছেন, যেটাই দিচ্ছেন আপনি, যারা গরু ছাগল ইত্যাদি তাদের তো জাকাত আছে, বা ওষর আছে না, যেদিন আপনার ধান হচ্ছে 20 মন, আপনি 1 মন ধান দিয়ে দিচ্ছেন, অর্থাৎ মাল থেকে মাল দিচ্ছেন, আর সুদে টাকা বিনিময়ে টাকা দিচ্ছেন। টাকা তো কখনই খাওয়া যায় না, ওটা মালের একটা বিনিময় মাত্র, ওটা কোনো বিনিয়োগ হয় না। আর জাকাত হচ্ছে মাল, এই জন্য জাকাত আপনি যত দিবেন মালের বিনিময়ে মাল হবে। ইচ্ছে করলে আমরা তো ফেতরের সময় টাকা দিতে পারি, তাই না? হানাফি মজাবে টাকা দেয় তাই না? আমরা টাকা জায়েজ মনে করি না, কারণ আল্লাহ রসুলের জমানের সোনার উপর টাকা থাকা সত্ত্বেও তারা একবার ডাইরেক্ট মাল দিয়েছেন, ঠিক না? এখনও দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও সৌদি মেয়েটা চালু আছে, সব গম নিয়ে চলে আসে, দিয়ে কোনো ফকির মেসিন না পেলে নিজের নজরে চলে যায় যে সেখানে যে দিয়ে আসে। আমরা খাই চাউল, আমরা কি চাউল দেবো না? এখন কিছু পাগল জুটে গেছে কী বলবেন? তারা বলছে জবের ফেতরা 100 টাকা, মানে 115 টাকা হলে এবারে ফেতরা, উঠতে উঠতে চলে গেছে 2346 টাকা পর্যন্ত। অথচ এখানে আও বলা হয়েছে, আও মানে অথবা, অথবা এবং কি এক জিনিস? আল্লাহ রসুলের জমানা যেসব খাদ্যশস্য ছিল সেগুলির মধ্যে এগুলো ছিল, তো সেখানে তখন গম ছিল না। গম তো গেছে 41 হিজরিতে, যখন আমির মুয়াবিয়া সিরিয়ার গভর্নর হলেন সেই সময়। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 30 বছর পরে গম গেছে, আমার দাম বেশি, যে কোনো আমদানি করা নতুন জিনিস দাম বেশি হবে না? সেজন্য আমির মুয়াবিয়া বলছিলেন যে দাম তো খুব বেশি, তো তোমরা 100 গমের বিনিময়ে 150 নাউজুল্লাহ, 100 খেজুরের বদলে 150 গম দাও, টাকার দিক থেকে মিল হবে। কিন্তু সাহাবিরা কেউ এটা মানেনি, সঙ্গে সঙ্গে মানে মেম্বারে থাকা অবস্থাতেই আউসাদ কুদির কাপটেন হচ্ছে, থামো তুমি, এই মেম্বার দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেছেন সামিন তামারিন, 100 সাহ দিতে হবে, তুমি অর্ধশাহ বলতে গেলে কেন? চিন্তা করতে পারেন, আমির মুয়াবিয়াকে এরকম ধমকানো 4টি অঙ্কন মনে করবেন না, আপনি একটা কাউন্সিলার সামনে ভয়ে কথা বলতে পারেন না। তৎকালীন বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী খলিফা দেন সেই সময়, খলিফা রহিদার পরে, অর্থাৎ তিনি চাপ দেননি, না আমি এটা চাপ দিচ্ছি না বাবা, এটা আসলে দামের হিসাবে বলছিলাম। ইমাম নববী বলছেন যারা অর্ধশা গমের ফেতরা দেয় তারা রসুলের বিধান অনুযায়ী 100 খুতবা দেয় না, ফেতরা দেয় না, তারা আমির মুয়াবিয়ার রায় অনুযায়ী ফেতরা দেয়। আমির মুয়াবিয়ার রায় আর রসুলের বিধান তো এক না। কেমন সাফা তামিল মুয়াবিয়া করবে না, কলে তো আল্লাহ রসুল করবে,
অর্থাৎ আপনাকে অবশ্যই এক সাফেটা দিতে হবে, অর্ধ সার গমের কোনো হিসাবই নেই, গম দেন আটা দেন ছাতু দেন যাই দেন চলবেই না। কিন্তু বাইতুল মোকাররের ফতোয়া যারা দিচ্ছে মাশাআল্লাহ দুঃখ লাগে, বলা তুজ করার নেই। বাইতুল মোকাররের কোনো দলীয় মসজিদ, ওটা বাংলাদেশ বাংলাদেশ জাতীয় মসজিদ নয়, বলা হচ্ছে জাতীয়, ফতোয়া দিচ্ছে এক দলীয় কটা মূল্য না। দক্ষিণ যাত্রাবাড়ির মাদানীনগর মসজিদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালকে নেওয়া হচ্ছে, কিন্তু ওখানে উত্তর যাত্রার জামিয়া মাদ্রাসা মোহাম্মদ আরবি আহলে মসজিদ মাদ্রাসা আছে, সেখানে প্রিন্সিপালকে দাওয়াত দেওয়া হয় না। সেখানে আমাদের মিরপুরে দারুসুন্নাহ মসজিদকে দাওয়াত দেওয়া হয় না। নির্দেহা বাছাই করা কয়েকজন লোক আছে, তাদের ডাকে নিয়ে এই ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ কেউ কেউ হবে হয়তো 2346 টাকা দামের ফেতোয়া দিয়ে বসে থাকবে, কিছুই দরকার নেই। আপনারা যে যা খান সেই সে ফেতোয়া দেবেন। তো সৌদি অর্থনীতির বিরুদ্ধে এটা একটা চ্যালেঞ্জ। ইসলামের যুগান্তকারী বিধান হচ্ছে জাকাত ও সাদাকা ভিত্তিক কল্যাণময় অর্থ ব্যবস্থা, যা মানবতার রক্ষা কবচ। গহনার জাকাত, যারা মজাবপন্থী তারা বলে গহনার জাকাত লাগবে না, যারা গহনার জাকাত নেই বলেন তাদের পক্ষে একটা মাত্র আধার রয়েছে, রসুলের হাদিস না, জাবের থেকে। জাবের ধরনে বলছেন লাইসাফিল হলি গিয়ে জাকাত রহ দ্বারা কোথনি কালার আলবানি হাজা হাদিস বাতিল, এটা বাতিল হাদিস, জাবের নামে এটা বানানো হয়েছে। এই একটি মাত্র বয়ান বর্ণনা ছাড়া গহনার জাকাত দিতে হবে না বলে কোনো বর্ণনা নেই। অর্থাৎ এইটাই গ্রহণ করেছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা। সাবধান, দল কিন্তু আপনাকে জান্নাতে নেবে না, কবরের দল থাকবেন, একা থাকতে হবে। এর বিপরীতে সহি হাদিস হচ্ছে সাতটা, জাকাত সাতটা বইটে বেরিয়েছে, নিয়ে যাবেন সব এক জায়গায় সিরিয়াল পাবেন। আমি খালি দুটো হাজ বলে দিই, আর জানাব জাওয়াজ ইবনে মাসউদ কওয়ালাত কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা আলাউ মিন হুলিয়াকুন্না ফাইন্নাকুন্না আকসারু আহলিন নার ইয়াউমাল কিয়ামা রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জানাব বলছেন যে আল্লাহর রসুল আমাদেরকে বললেন ইয়া মাআশারান নিসা, হে নারী জাতি, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, আলাউ মিন হুলিয়াকুন্না, যদিও তোমাদের গহনা হোক সেখান থেকেও, মানে কিছুই নেই, গহনাটা আছে, প্রত্যেক নারীর কিছু না কিছু গহনা থাকেই। কিন্তু ফাইন্না কুন্না আকসারু আহলি নার ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন তোমরাই অধিকাংশ হবে জাহান্নামী। অতএব মেয়েরা সাবধান, গহনার জাকাত দাও। দু নম্বর, আমির বিন শুআইব আবি আন জাদ্দি আন্না ইমরাতানি আতাইয়া রাসূল আতাইয়া আতাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফি আইদিহিমা সুওয়ারান মিন যাহাব, উনি বলছেন যে দুজন মহিলা আসলো হাতে স্বর্ণের বালা সহ। রসুল সাল্লাম কাল লহমা রসুল্লাহ সাল্লাম আত্মহিব্বানি আন ইউসফরাকুমা বিসওয়ারান মিন নার, এ মহিলারা তোমরা কি চাও এই দুটি স্বর্ণের বালা জাহান্নামের আগুনের বালা হিসেবে তোমাদের হাতে পরানো থাক? কওলুল্লাহ, না আমরা তা চাইবে কেন? পা দিয়া জাকাতাহু, তাহলে অতি সত্তর এই দুই বালার জাকাত দিয়ে দাও রহ তিরমিজি। আর লাগবে আরও পাঁচটা আছে, সিরিয়ালি পাবেন। আমাদের জাকাত ফেতরা সবই শুনলেন, এগুলো আমল করবে কারা? আপনারা বুঝে নেবেন সহি হাদিসের বিধানগুলো আমরা মানুষকে বলি, মানা না মানা আপনাদের ব্যাপার। যাদের মধ্যে গোড়ামি খুব বেশি তাদেরকে কেউ ফেরাতে পারবে না। আমরা অনুরোধ করব গোড়ামি করবেন না, হাদিস দেখেন যদি সহি হয় মেনে নেন, সহি হাদিস আমাদের বাঁচার পথ। মানুষের বানোয়াট এসে হচ্ছে ফতোয়া ফরাজের মধ্যে দিয়ে ঢুকে নিজের ক্ষতি নিজে করবেন। আহলে হাদিস আন্দোলন এর কেন্দ্রীয় বাইতুল্লাহ ফান্ডে আপনারা জাকাত জমা করুন, এখানে সব বলা আছে, নিয়ে যাবেন, নম্বর টম্বর সব এখানে বলা আছে। এখানকার সঙ্গে অন্যদের পার্থক্য খালি শুনে রেখে দেন, এখানে যে বাইতুল্লাহ ফান্ড জমা হয় আমাদের এখানে, এটা হলো আন্দোলনের কেন্দ্রীয় বাইতুল্লাহ ফান্ড, এখান থেকে সারা দেশে আমাদের চলে যায়, এটি হলো এর সবচেয়ে বড় উপকারিতা। আপনি 10 টাকা দিচ্ছেন, টাকা এখানে জমা হচ্ছে বটে, যাচ্ছে কোথায় তা আপনি বলতে পারবেন না, যখন যেখানে যেদিকে আহ্বান আসতেছে সেখানে আমরা পাঠিয়ে দিয়ে থাকি,
এখন যে বললাম তো আপনাকে ওই যে ঘর পুড়ে গেছে না, যে কোনো সোর্স যদি আমরা পাই টাকা আমি সেখানে পাঠিয়ে দেবো, সোর্স তো পেতে হবে, দেবো কার হাতে? এমনি করে দেশের যে প্রান্তে যখনই কোনো মুসলিম ভাই ক্ষতির মধ্যে পড়েন তাদেরকে আমরা দিয়ে থাকি। এজন্য এটা মার্কাজি তহবিলের মার্কাজিয়ত, এর কেন্দ্রত্ব, এর গুরুত্ব সবচেয়ে বেশি, বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আকুল কৌলি হাজা আস্তাকুল আলী ওয়ালাইকুম আলী সাহিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر